আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা ট্যাপসু অ্যাপে মাইনিং করতেছেন তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ট্যাপসু অ্যাপ কয়েন কবে লিস্টিং হতে যাচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যেই ট্যাপসু অ্যাপ থেকে জানানো হয়েছে। তো কবে ট্যাপসু অ্যাপ মানে কয়েনটা লিস্টিং হবে এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ট্যাপসু অ্যাপ কিন্তু নোট কয়েনের পরেই পেমেন্ট দিতে যাচ্ছে, মানে প্রথমে কিন্তু নোট কয়েনের একটি প্রজেক্ট এসেছিল। যারা নোট কয়েনে মাইনিং করেছেন তারা কিন্তু নোট কয়েনে মাইনিং করে অনেকেই কিন্তু $300, $400, $500 আর্নিং করে ফেলেছেন। তো সেমভাবে কিন্তু এই যে ট্যাপসু অ্যাপ থেকেও কিন্তু নোট কয়েনের মতো এখানে জাস্ট আপনি ট্যাপ ট্যাপ করে কিন্তু মাইনিং করে এই যে কয়েন আর্নিং করে এখান থেকে কিন্তু আপনি $400, $500 কিন্তু প্রফিট নিতে পারবেন। ট্যাপসু অ্যাপ নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে ট্যাপসু অ্যাপে জয়েন করে মাইনিং করে টাকা ইনকাম করবেন। সো ওই ভিডিও দেখে অনেকেই জয়েন হয়ে গিয়েছেন বা আগে থেকে হয়তো বা আপনারা মাইনিং করতেছেন। সো কবে লিস্টিং হতে যাচ্ছে এই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। এবং যারা এই ভিডিওতে নতুন এসেছেন আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না যে ট্যাপসু অ্যাপ আসলে কি। ট্যাপসু অ্যাপ হচ্ছে যে মাইনিং প্রজেক্ট। তো এই ট্যাপসু অ্যাপ কি এবং ট্যাপসু অ্যাপে কিভাবে আপনি যারা নতুন আসলে কিছু জানেন না এখনো, সো তারা কিভাবে জয়েন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ অডিয়েন্সদেরকে বলতেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি আমাদের এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত আপনাদের সাথে আলোচনা করি যে যারা নোট কয়েন প্রথমত আপনাদেরকে বলি, দেখেন এই যে ট্যাপসু অ্যাপের কমিউনিটিতে অলরেডি কিন্তু 7.4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। প্রায় হচ্ছে যে 7 মিলিয়ন 7 কোটি লোক কিন্তু এই ট্যাপসু অ্যাপের কমিউনিটি ট্যাপসু অ্যাপের এই প্রজেক্টে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তো দেখেন নোট কয়েনের যে কমিউনিটি টেলিগ্রামের যে কমিউনিটি গ্রুপ আছে বা কমিউনিটি চ্যানেল আছে সেখানেও কিন্তু এই যে 7 মিলিয়ন সাবস্ক্রাইবার তারা গেইন করতে পারে নাই। নোট কয়েনের থেকেও কিন্তু এটা বিগ একটা প্রজেক্ট যেটা আমরা কিন্তু ট্যাপসু অ্যাপের কমিউনিটি এই যে সাবস্ক্রাইবার সংখ্যা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি। মানে নোট কয়েনে কিন্তু এত সাবস্ক্রাইবার ছিল না, নোট কয়েনের থেকেও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছে ট্যাপসু অ্যাপ কমিউনিটি। তাহলে বুঝতেই পারতেছেন এটা একটি একদম ট্রাস্টেড একটি প্রজেক্ট এবং এই প্রজেক্ট নোট কয়েনের থেকেও বেশি প্রফিট দেবে, 100% প্রফিট কিন্তু দেবে। এই যে 7.4 মিলিয়ন সাবস্ক্রাইবার এনারা কিন্তু আর এমনিতেই আর এই যে আপনার আমার মতো মাইনিং করতেছে না, অবশ্যই এখানে পেমেন্ট দিবে এবং ট্রাস্টেড। এজন্যই কিন্তু পুরো ওয়ার্ল্ড থেকে পুরো বিশ্ব থেকে সকলে কিন্তু ট্যাপসু অ্যাপের কমিউনিটি প্রজেক্টে কিন্তু জয়েন করে ফেলতেছে। আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এইখানে একটা আপডেট তারা দিয়ে দিয়েছে ট্যাপসু অ্যাপ কমিউনিটিতে, মানে টেলিগ্রামের যে ক্রিপ্টো কারেন্সির মানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেইখান থেকে দেখেন নোট কয়েনের আগেও প্রথমে রয়েছে কিন্তু ট্যাপসু অ্যাপ। এই যে দেখেন প্রথমে কিন্তু এই যে ট্যাপসু অ্যাপ কমিউনিটি রয়েছে, ট্যাপসু অ্যাপ কমিউনিটি কিন্তু সর্বোচ্চ বেশি সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে। এরপর আপনাদেরকে আরও একটা আপডেট জানাই, এই যে ট্যাপসু অ্যাপের কমিউনিটিতে দেখেন তারা আরও একটা আপডেট দিয়েছে। দেখেন এখানে বলেছে 7 মিলিয়ন প্লেয়ার্স ইন ট্যাপসু অ্যাপ, মানে 17 মিলিয়ন লোক কিন্তু ইতিমধ্যেই ট্যাপসু অ্যাপে কিন্তু ট্যাপ ট্যাপ করে মাইনিং করা শুরু করে দিয়েছে। 17 মিলিয়ন নোট কয়েনের থেকেও বেশি লোক কিন্তু এই ট্যাপসু অ্যাপে কিন্তু জয়েন হয়ে গিয়েছে। এর থেকে আমরা বুঝতে পারতেছি এই এখানে কিন্তু পেমেন্ট আপনারা 100% পাবেন। এখন কথা হচ্ছে যে যারা অলরেডি ট্যাপসু অ্যাপে কাজ করতেছেন এবং কয়েন আর্নিং করতেছেন, ট্যাপসু অ্যাপ কয়েন এখন কত তারিখে লিস্টিং হবে এটা এখন আমি আপনাদেরকে জানাই। এটা বোঝার জন্য দেখেন ট্যাপসু অ্যাপ কমিউনিটি অপশনে আমি ক্লিক করলাম, আপনারাও এই ট্যাপসু অ্যাপ কমিউনিটিতে অবশ্যই জয়েন করবেন। এখানে কিন্তু ট্যাপসু অ্যাপ থেকে বিস্তারিত ট্যাপসু অ্যাপের নতুন নতুন আপডেট জানিয়ে দেওয়া হয়, এখান থেকে আপনারা জানতে পারবেন কত তারিখে কীভাবে এখান থেকে আসলে মানে কয়েনগুলো আপনারা উইথড্র করবেন, এটা কিন্তু বিস্তারিত এখানে তারা বলে দিবে। তারপরেও আমি তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবই। সো এখানে তারা আরও একটা পোস্ট করেছে, দেখেন এই যে এখন বর্তমানে ক্রিপ্টো কারেন্সির মানে টেলিগ্রামের যে চ্যানেল রয়েছে তার মধ্যে কিন্তু নোট কয়েনের আগেও কিন্তু এই যে দেখেন ট্যাপসু অ্যাপ কমিউনিটি, ট্যাপসু অ্যাপ কমিউনিটি কিন্তু এখন 1 নম্বরে রয়েছে। তার মানে কি বুঝতে পারতেছেন, দেখেন নোট কয়েনের আগেও যেহেতু ট্যাপসু অ্যাপ কমিউনিটি রয়েছে তার মানে বুঝতে পারতেছেন যেহেতু নোট কয়েন কিন্তু অলরেডি পেমেন্ট করে ফেলেছে 2 নম্বরে ছিল কিন্তু আপনার এই যে ট্যাপসু অ্যাপ, এখন কিন্তু নোট কয়েন যেহেতু হয়ে গিয়েছে 1 নম্বরে আবারও ট্যাপসু অ্যাপ চলে এসেছে। তো এখন কথা হচ্ছে এই ট্যাপসু অ্যাপ কিন্তু খুবই শীঘ্রই আমাদেরকে উইথড্র করার অপশন দিয়ে দিবে, মানে ট্যাপসু অ্যাপ কয়েন কিন্তু খুবই শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে। তো 2-1 মাসের মধ্যেই কিন্তু লিস্টিং হবে। আমরা যারা মানে মাইনিং করি, মাইনিং সাইটে কাজ করি, আমরা সকলে জানি একটা প্রজেক্ট 4-5 মাসে মানে একটা প্রজেক্ট থাকে, 4-5 মাসের একটা প্রজেক্ট থাকে যে প্রজেক্টে মাইনিং করতে হয় আমাদেরকে। এখানে ধৈর্যর প্রয়োজন, যত বেশি ধৈর্য ধরবেন ততই কিন্তু আপনি প্রফিট বেশি আর্ন করতে পারবেন। আপনার যদি ভাই ধৈর্য না থাকে এখানে কাজ করার কোনো দরকার নেই। নোট কয়েনে কিন্তু ভাই 4-5 মাস আমরা মাইনিং করেছি তারপর নোট কয়েন থেকে $400-500 পেয়েছি। তো সেমভাবে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে জাস্ট মাইনিং করে যেতে হবে। কখন মানে এই কয়েনগুলো মানে লিস্টিং হবে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। এটা থেকে বুঝতে পারি যে যেহেতু ট্যাপসু অ্যাপ কমিউনিটি 1 নম্বরে এসেছে,
আর দুই নম্বরে নোট কয়েন রয়েছে, আর নোট কয়েন অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছে। এখন ট্যাপসুইপ কিন্তু আমাদেরকে 100% কিছুদিনের মধ্যেই এটা মানে লিস্টিং হবে। এখন এখানে বলতেছে ওয়েন ট্যাপসুইপ লিস্ট দ্য টোকেন হোয়াট উইল ডু ইউ সেল ইমিডিয়েটলি ইভেন ইফ ইটস নট মাস ওয়েট ফর দ্য প্রাইস টু রাইস অ্যান্ড মেক এ নাইস প্রফিট বিকজ আই এম নট এ ফল। মানে তারা এখানে বলতেছে ট্যাপসুইপ লিস্টিং হওয়ার পর এই ট্যাপসুইপের যে টোকেনগুলো থাকবে এই টোকেন কি আপনি মানে ইমিডিয়েটলি সেল করবেন নাকি হচ্ছে যে পরবর্তীতে সেল করবেন সেটা বলতেছে। তার মানে কি বোঝা যাচ্ছে যেহেতু তারা এই কয়েনটা এই টোকেনটা লিস্টেড করতেছে, লিস্টেড করার জন্যই কিন্তু তারা আমাদেরকে এরকম পোল দিচ্ছে, মানে তারা আমাদেরকে বলতেছে যে লিস্টিং হওয়ার পর আমরা এই কয়েনগুলো কি করব। অবশ্য আমরা অবশ্যই সেল ইমিডিয়েটলি আমরা ইমিডিয়েটলি সেল করে দেবো, অনেকে হচ্ছে যে বেশি প্রাইস নেওয়ার জন্য এই যে এখান থেকে কিছুদিন ওয়েট করবে। এরপর আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখান থেকে বলতেছে হেই ট্যাপসুইপ কমিউনিটি লেটস টক এক্সচেঞ্জ উইজ অন দ্য গেটস ইউ আর ভোট। মানে এই যে ট্যাপসুইপের যে কয়েন লিস্টিং হবে এটা আসলে কোথায় লিস্টিং করবে, বাইবিটে, ওকেক্সে, না কুচয়নে, না মেক্সকোকে, তারপর হাওবি রয়েছে, মানে কোন এক্সচেঞ্জারে এটা আসলে আপনারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন বা লিস্টেড করতে চাচ্ছেন, কোন এক্সচেঞ্জারের মাধ্যমে আসলে ট্যাপসুইপ থেকে আসলে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন। এখানে দেখেন সবাই কিন্তু বেশিরভাগই বাইবিটে ভোট দিয়েছে, সো আপনিও বাইবিটে ভোট দিতে পারেন। সো দেখেন তার মানে বোঝা যাচ্ছে এখন প্রায় এই মানে প্রজেক্ট শেষের দিকে, আপনারা যারা এখন নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা এখন এই ভিডিওটা দেখে কাজ শুরু করে দেন, এখনও অনেক সময় রয়েছে, এক দেড় মাস সময় রয়েছে, মানে প্রায় শেষের দিকেই বলতে পারেন। দেখেন এখানে প্রায় হচ্ছে যে 17 মিলিয়ন লোক এখানে জয়েন করেছে, নোট কয়েনের থেকেও বেশি লোক জয়েন করেছে, একদমই বেশি লোক যদি কয়েন আর্নিং করে তাহলে কিন্তু ভাই তারা পেমেন্ট দিতে পারবে না। তো এখন কিছুদিনের মধ্যে এটা কিন্তু লিস্টেড হবে, 100% শিওর থাকেন। জাস্ট আপনার এখন কাজ হবে মাইনিং করা, মাইনিং করে যাওয়া, বেশি বেশি কয়েন টোকেন আর্নিং করা। সো এখন কথা হচ্ছে যারা নতুন, যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন, ট্যাপসুইপ সম্পর্কে কিছু জানেন না, তারা কিভাবে কাজ করবেন, তারা জাস্ট কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাপসুইপের লিংক দেওয়া রয়েছে, জাস্ট সেই লিংকে ক্লিক করলে এরকম একটা বোর্ডে আপনাদেরকে নিয়ে আসবে। আসার পর জাস্ট নিচের দিকে দেখতে পারবেন স্টার্ট নাও লেখা দেখতে পারবেন, জাস্ট ওইখানে ক্লিক করলে এই যে এরকম পেজ চলে আসবে। এখন আপনার কাজ হবে এই যে প্লে অপশনে ক্লিক করে প্লে করা। সো প্লে করলেই কিন্তু আপনার ট্যাপসুইপের মাইনিং বোর্ডে কিন্তু জয়েন করা হয়ে যাবে। এখন জাস্ট এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার হাতের আঙুল দিয়ে স্ক্রিনে এভাবে ট্যাপ ট্যাপ করে এখানে কিন্তু এই যে কয়েনগুলো আর্নিং করতে হবে। আর ট্যাপ ট্যাপ করা ছাড়াও বেশি বেশি কয়েন আর্নিং করার জন্য এখান থেকে রেফার অপশনে ক্লিক করে আপনার বন্ধুদেরকে রেফার করে নেবেন। তারপর রয়েছে টাস্ক অপশন, এই টাস্ক থেকে আপনি বেশি বেশি এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন। প্রথমত টাস্ক রয়েছে দেখেন এখানে কানেক্ট সলোনা ওয়ালেট, মানে এটা সলোনার প্রজেক্ট, সলোনা ওয়ালেট কিন্তু অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে। কীভাবে সলোনা ওয়ালেট কানেক্ট করতে হবে এটা আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, অথবা ইউটিউবে ভিডিও দেখবেন যে সলোনা ওয়ালেট ট্যাপসুইপে কীভাবে কানেক্ট করতে হয়। এটা দেখে জাস্ট সিম্পল ব্যাপার, আপনারা এখান থেকে সলোনা ওয়ালেট কালেক্ট করে নেবেন, নিলে আপনি 1 লাখ কয়েন কিন্তু ফ্রিতে এখান থেকে পেয়ে যাবেন। তারপর রয়েছে জয়েন আওয়ার সোশ্যাল অপশনে ক্লিক করে এই টাস্কগুলো পূরণ করলে 2 লাখ এখান থেকে কিন্তু কয়েন ফ্রিতে পেয়ে যাবেন। তারপর রয়েছে দেখেন এই যে রেফারেল টাস্ক, এই অপশনে আসবেন, তারপর এই যে অপশনগুলোতে ক্লাইম অপশন আসবে এই অপশনে ক্লিক করে এই যে ক্লাইম করবেন। এই যে দেখেন আমি কিন্তু ক্লাইম করতেছি, আপনার যত বেশি রেফার করবেন তত কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন। তো বোনাস পাওয়ার পর রেফার টাস্ক অপশনে আসবেন, রেফার যদি করেন তাহলে অবশ্যই ক্লাইম অপশন আসবে, ক্লাইম অপশনে ক্লিক করে এগুলো আপনারা অবশ্যই ক্লাইম করে নেবেন। সো ওকে গাইস আমি ক্লাইম করে নিয়েছি, এই যে দেখেন আমার কিন্তু প্রায় 6 মিলিয়নের মতো কিন্তু কয়েন অলরেডি হয়ে গেল। সো এই যে লিগ অপশনে আসবেন, আসার পর এইখানে ক্লাইম অপশন আসবে, এই ক্লাইম অপশনে ক্লিক করে এইগুলো কয়েন ক্লাইম করে নেবেন। সো আপনাদের কাজ হবে এই যে বুস্ট অপশনে আসা, বুস্ট অপশনে এসে এখান থেকে মাল্টি ট্যাপ অপশন এই অপশনে ক্লিক করে কয়েনগুলো দিয়ে গেট ইট অপশনে ক্লিক করে লেভেল কিন্তু বাড়াতে হবে, যত লেভেল বাড়াবেন ততই কিন্তু কয়েন বেশি হবে। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইখানে এসে ট্যাপ ট্যাপ করে ছাড়া, মানে ফ্রিতে কোনো কাজ ছাড়াই আপনি যদি কয়েন বাড়াতে চান তাহলে এই যে ট্যাপ বোর্ড অপশন 2 লাখ কয়েন দিয়ে আপনাকে কী করতে হবে, মানে কিনে নিতে হবে। কিনে নিয়ে আপনি অবশ্যই কিনে তো নেবেনই, আপনি এই যে যারা নতুন আছেন তারা অবশ্যই এখান থেকে বুস্ট অপশনে এসে, এই যে বুস্ট অপশনে এসে এনার্জি অপশন, এই যে তারপর রিচার্জিং স্পিড অপশন, এগুলো কিন্তু 4-5 লেভেল পর্যন্ত আপগ্রেড করবেন। আপগ্রেড করার পর এই যে ট্যাপ বোর্ড 2 লাখ কয়েন দিয়ে অবশ্যই আপনি কিনে নেবেন। সো এটা কিনে নিলে অটোমেটিক কিন্তু এই যে ট্যাপ অপশনে অটোমেটিক আপনার কিন্তু কয়েন মানে জড়ো হবে, অটোমেটিক এখানে ওই রোবট কিন্তু আপনাকে মানে ট্যাপ ট্যাপ করে দিবে। তারপর এখান থেকে আপনার যখন হচ্ছে যে দেখেন যারা নতুন আছেন তারা এই যে এখান থেকে ট্যাপ ট্যাপ করতে করতে আপনার যখন এই যে দেখেন এই অপশনটা ফুরে যাবে, এই যে এই ট্যাঙ্ক যখন এই যে দেখেন ট্যাঙ্কটা কিন্তু ফুরে যাচ্ছে, এখানে আমি কয়েনগুলো নিয়ে নিচ্ছি আর এই ট্যাঙ্ক কিন্তু ফুরে যাচ্ছে, যখন আপনার ফুল ট্যাঙ্ক ফুরে যাবে, ট্যাঙ্ক জিরো হয়ে যাবে, তখন বুস্ট অপশনে এসে এই যে ফুল ট্যাঙ্ক অপশনে ক্লিক করে নিচের গেট ইট অপশনে ক্লিক করলে এই ট্যাঙ্কটা কিন্তু আবারও ফুল হয়ে যাবে, আবারও আপনি পুনরায় কিন্তু এই যে এখান থেকে কয়েনগুলো ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে ট্যাপিং গুরু অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিলে
এই যে গেট ইট অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি কিছু সেকেন্ড কিন্তু বেশি বেশি এখান থেকে আপনি কিন্তু কয়েন বেশি পাবেন, মানে এখান থেকে বেশি বেশি কয়েন পাবেন কয়েক সেকেন্ড। এর জন্য বারবার ওই ট্যাপিংগুলো অপশনে এসে বারবার ক্লিক করবেন, এই যে কয়েনের ওপর বারবার ক্লিক করে আপনি যত পারেন মানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কয়েন আনলিমিটেড এখানে এখান থেকে আর্নিং করে নেবেন। সো এই হচ্ছে মূলত ব্যাপার, নতুনরা এভাবে কিন্তু এখান থেকে আপনি ট্যাপসোয়েপে জয়েন করবেন। সো যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি কিন্তু ট্যাপসোয়েপের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ট্যাপসোয়েপে জয়েন করে এভাবে আপনারা কয়েন আর্নিং করতে থাকুন। আর খুবই শীঘ্রই কিন্তু এটা লিস্টিং হচ্ছে, সেটা তো আমি আপনাদেরকে বললাম। লিস্টিং হওয়ার পর আপনি বাইন্যান্স বাইবিট যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু এক্সচেঞ্জ করে আপনি ডলারে কনভার্ট করে টাকাটা বিকাশ নগদ রকেটে নিতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আর অবশ্যই ট্যাপসোয়েপ কত তারিখে লিস্টিং হবে বা হচ্ছে যে আর্নিং রিলেটেড বিভিন্ন আপডেট পেতে, আর্নিং রিলেটেড বিভিন্ন সাইটের লিঙ্ক পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন হবেন, যার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।